আসসালামু আলাইকুম। শীতের আজকের আয়োজনে আমার রেসিপি গাজরের কেক। গাজর দিয়ে কিন্তু নানা রকম ডেজার্ট বানানো যায়, তার মধ্যে কেক অন্যতম। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। কেক বানানোর জন্য একটা সসপ্যান নিয়েছি আর একটা নর্মাল পেপারকে আমি এভাবে কেটে নিয়েছি। সসপ্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে নিলাম। এখন ব্রাশের সাহায্যে তেলটাকে খুব ভালো মতো চতুর্দিকে ব্রাশ করে নেব। আর যে পেপারটা কেটে রেখেছিলাম সেটাও বসিয়ে দিলাম। আর বসিয়ে দেওয়ার পর পেপারটার উপর একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছে। এতে করে কেকটা ডিমোল্ড করতে অনেক ইজি হবে। চাইলে কিন্তু আপনারা বেকিং পেপারও এভাবে কেটে বসিয়ে দিতে পারবেন। আমাদের মোল্ডটা একেবারে রেডি। এখন চলে যাব কেক তৈরি প্রসেসিংয়ে। একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিলাম নর্মাল তাপমাত্রায় থাকা দুটো ডিম। আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রাখবেন। ঠান্ডা ডিমে কিন্তু কখনোই ভালো মতো ফর্ম হবে না। আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এগ বিটারের সাহায্যেও এই ডিমটাকে ফর্ম করে নিতে পারবেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশিই লাগবে। কিছুটা সময় বিট করে নেয়ার পর আমি এখানে চিনি ব্যবহার করছি 1/3 কাপ পরিমাণ। মিষ্টি বেশি পছন্দ হলে আরেকটু পরিমাণে বাড়িয়েও নিতে পারবেন। আর চিনিটা কিন্তু আমি একবারে অ্যাড করব না, চিনিটা আমি 3 বারে অ্যাড করব। তো একটু একটু করে চিনি মেশাবো আর খুব ভালো মতো ডিমটাকে বিট করে নেব, যতক্ষণ পর্যন্ত না ডিমের কালারটা একেবারে সাদা ক্রিমের মতো হয়ে যায়। তো সম্পূর্ণ চিনিটা আমি একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। তো পুরো চিনিটা আমার মেশানো শেষ আর খুব ভালো মতো আমি বিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে ক্রিমের মতো হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে তেল ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ। যতটুকু চিনি নিয়েছি ঠিক ততটুকুই আমি এখানে তেল ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপটা না থাকে সেক্ষেত্রে ঘরে থাকা যে কোনো চায়ের কাপ দিয়েই আপনারা এই কেকটি পরিমাপ করে বানিয়ে নিতে পারবেন। তো তেলটাকেও অ্যাড করার পর আমি আবারও খুব ভালো মতো সব কিছু একসঙ্গে বিট করে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো চেলে নেব। আমি একটা চালনি ব্যবহার করেছি। এখানে আমি আটা ব্যবহার করেছি, একেবারে নর্মাল ঘরে থাকা যে আটা সেটাই দিয়ে আজকে কেকটা বানাবো। এখানে প্রথম নিয়েছি 1 কাপ আর পরে আবারও নিয়েছি 1/4 কাপ পরিমাণ। নিচে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। বেকিং পাউডার বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ দারুচিনির গুঁড়া। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারই এখানে ব্যবহার করতে পারবেন। তো শুকনো উপকরণগুলো একটুখানি আমি চেলে নিলাম আর একটা স্প্যাচুলা দিয়ে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একবারে মেশানো যাবে না, 2 থেকে 3 বারে এই শুকনো উপকরণগুলো চেলে এখানে অ্যাড করে নিতে হবে। চালার কারণে কেকটা অনেক স্পঞ্জ হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো আবারও আমি আটার মিশ্রণটা চেলে নিলাম আর আমি এখানে দুধ ব্যবহার করেছি 1/4 কাপ পরিমাণ। দুধটা কিন্তু জাল করা প্লাস ঠান্ডা করা ছিল। ঠান্ডা বলতে নর্মাল তাপমাত্রায় থাকা যে দুধটা ছিল সেটাই আমি এখানে ব্যবহার করেছি। কোনোভাবে কিন্তু ফ্রিজের ঠান্ডা দুধ এখানে ব্যবহার করা যাবে না। তো আটা সম্পূর্ণ মিশ্রণটা আমি আবারও চেলে নিলাম। খুব আলতোভাবে স্প্যাচুলার সাহায্যে আটার মিশ্রণটাকে ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব জোরে জোরে মিশালে ডিমের ফর্মটা নষ্ট হয়ে যাবে আর কেকটা কিন্তু একেবারে ফুলবে না। তো আমি একটু একটু করে মিশিয়েছি আর লিকুইড দুধটা ব্যবহার করেছি আর কুচানো গাজর ব্যবহার করেছি আমি এখানে 2 কাপ পরিমাণ। যেহেতু গাজরের কেক বানাবো, গাজর না দিলে তো একেবারে চলবেই না। তো কুচানো গাজর নিয়েছি 2 কাপ পরিমাণ, কিন্তু প্রথম আমি 1 কাপ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে পরবর্তীতে আবারও 1 কাপ কুচানো গাজর দিয়ে নিলাম। খুব আলতোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিলাম কিশমিশ, আর এটা একেবারে অপশনাল, ভালো না লাগলে সেক্ষেত্রে বাদও দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হয়েছে। আমাদের যে মোল্ডটা ছিল সেটার উপর কেকের ব্যাটারটা খুব ওপর থেকে ঢেলে নেব।
কিসমিস দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি, এটা অপশনাল। আর 3-4 বার ট্যাপ করে নিয়েছিলাম চুলা একটা কড়াই বসিয়ে, মাঝখানে লবণ দিয়ে ঢাকনাটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে আমি 15 মিনিট গরম করে নিয়ে কেকের মোলটাকে ভিতরে বসিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম, আর অবশ্যই ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। 55 মিনিট আমি এটাকে বেক করে নিয়েছি। এখন চেক করে নিচ্ছি আমার কেকটা হয়েছে কিনা। যদি দেখতে পান কাঠিটা একেবারে ক্লিন হয়ে বের হয়ে আসছে, তার মানে কেকটা একেবারে হয়ে গিয়েছে। আর যদি কেকের মাঝখানটা কাঁচা থাকে তাহলে আরও 5 মিনিট এটাকে বেক করে নিতে হবে। আজকের কেকটা আমি চুলায় তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু ওভেনও তৈরি করতে পারবেন। টোটাল কেকটা আমার তৈরি করতে 55 মিনিট সময় লেগেছে। আপনাদের চুলার জালের উপর ডিপেন্ড করে সময়টা একটু কম বা বেশিও লাগতে পারে। আমি প্রথম 10 মিনিট হাই হিটে এটাকে বেক করে নিয়েছি, আর পরবর্তী সময়টাতে মিডিয়াম থেকে লোতে রেখে আমি এই কেকটাকে বেক করে নিয়েছি। এখন আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা স্পঞ্জ হয়েছে এবং কতটা সফট হয়েছে। আশা করছি আজকের এই গাজর কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।